তো বন্ধুরা, আর্মেনিয়াতে ভারতীয় হাতিয়ারের এক্সপোর্টকে নিয়ে লাগাতার গোপনীয়তা বজায় রাখা হয়েছিল, কিন্তু ফাইনালি আজ কিছু হাতিয়ারের ফুটেজ সামনে এসেছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত কোন কোন ধরনের হাতিয়ারকে এক্সপোর্ট করছে আর্মেনিয়াতে। কেননা কয়েকদিন আগে আজারবাইজানের তরফ থেকে কিছু ভিডিও ফুটেজ এসেছিল, যার উপরে আমি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, যে ওটা খুব সম্ভবত আমাদের পিনাকা মাল্টিপ্যারেল রকেট লঞ্চার হতে পারে, তবে গ্যারান্টি তো নেই, কারণ ওই সমস্ত হাতিয়ারকে ক্যামোফ্লাজ দ্বারা লুকোনো ছিল। কিন্তু বন্ধুরা, আজ যে ভিডিও ফুটেজটা সামনে এসেছে সেটা কিন্তু ভারতেরই এক কোম্পানি ভুলবশত নাকি ইচ্ছাকৃতভাবে পাবলিশ করেছে জানি না, তবে এই ভিডিওতে কিছু অংশ এমন রয়েছে যেখানে ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে কোন কোন ধরনের সিস্টেম আর্মেনিয়ার জন্য তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখুন। এখানে আপনি মোটামুটি তিন ধরনের আর্টিলারি গান সিস্টেমকে দেখতে পাবেন যেটা কল্যাণী গ্রুপ পাবলিশ করেছে। আর এই যে আর্টিলারি রয়েছে, এর ক্যামোফ্লাইজের ডিজাইনগুলিকে খুব ভালোভাবে খেয়াল করুন, এরকম ডিজাইন কিন্তু ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে না। এই সেম ধরনের ডিজাইন আপনি আর্মেনিয়ার মিলিটারিতে দেখতে পাবেন, ফলে স্বাভাবিকভাবে এখানে বোঝা যাচ্ছে যে এই সমস্ত গান সিস্টেম আর্মেনিয়ার সেনাবাহিনীর জন্যই তৈরি। আর এখানে মেইনলি তিনটি আলাদা আলাদা গান সিস্টেম রয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে আমাদের ATAGS, যাকে DRDO ডেভেলপ করেছে। আর এই গান সিস্টেমের বিশেষত্ব হলো এটা বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে হামলা করতে সক্ষম আর্টিলারি, যার নামে ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে যে এই গান নর্মাল শেলকে 48 কিলোমিটার দূরে ফায়ার করে দেখিয়েছে। এটা ভারতের 18 টন ক্যাটাগরির টোট আর্টিলারি গান সিস্টেম, যা বাস্ট মোডে 5 রাউন্ড ফায়ার করতে পারে 60 সেকেন্ডে, ইন্টেন্স মোডে 10 রাউন্ড ফায়ার করতে পারে 2 মিনিট 30 সেকেন্ডে, আর সাস্টেন্ড মোডে 60 মিনিটে 60টা রাউন্ড ফায়ার করতে পারে। এছাড়াও যদি আর্টিলারিতে র্যামজেট প্রপেলড আর্টিলারি শেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা মোটামুটি 60 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে, কিন্তু নর্মাল শেলে মোটামুটি ওই 48 কিলোমিটার পর্যন্তই রেঞ্জ দিতে পারে। ফলে বন্ধুরা, ভারতের এই আর্টিলারি গান সিস্টেমকে আজারবাইজানের সাথে তুলনা করলে ওদের কাছে এই ক্যাটাগরির কোনো আর্টিলারি সিস্টেম মজুদ নেই, যেখানে আর্মেনিয়া এই ধরনের মোটামুটি 100টা গান অর্ডার করেছে। এবারে দ্বিতীয় গান সিস্টেম যেটাই ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হলো Mark 155 BR। এটা বেসিক্যালি এক ধরনের ট্রাক মাউন্টেড আর্টিলারি গান, যা স্পেশালি হিলি এরিয়ার জন্য ডিজাইন করা হয়েছে, ফলে এটা ওভারঅল তো লাইট ওয়েট। কারণ আপনারা যদি আর্মেনিয়ার টেরিনকে দেখেন তাহলে ওটা হিল এরিয়া, সেক্ষেত্রে ওখানে এমন আর্টিলারি সিস্টেম প্রয়োজন যা এক তো হাই অল্টিটিউড পরিবেশে অপারেট করতে পারবে, আর দুই এই টেরিনে দ্রুত ডেপ্লয়মেন্ট করা যায়, যার জন্য এটাকে 4x4 ট্রাকে মাউন্ট করা হয়েছে মোবিলিটির জন্য। এছাড়াও এই গান সিস্টেমের বিশেষত্ব হলো এটা একটা সেলফ প্রোপেলড আর্টিলারি হাউজার, যা 18 টন ক্যাটাগরির 155mm 39 ক্যালিবার। এটা বাস্ট মোডে মোটামুটি 3 রাউন্ড ফায়ার করতে পারে 30 সেকেন্ডে, ইন্টেন্স মোডে 12 রাউন্ড ফায়ার করবে 3 মিনিটে, এবং সাস্টেন মোডে 42 রাউন্ড ফায়ার করবে 60 মিনিটে। যাই হোক, এবারে আসি এই ভিডিওতে দেখানো শেষ গান সিস্টেমকে নিয়ে, আর তা হলো Garuda 105 V2। এটাকে আপনি একটা অল্টেন আর্টিলারি বলতে পারেন, যাকে যে কোনো ধরনের টেরিনে ডেপ্লয় করা সম্ভব। তবে এর সবচেয়ে বড় সুবিধা, এই গান সিস্টেম লাইট ওয়েট এবং আকারে ছোট হওয়ার জন্য স্পেশালি হাই অল্টিটিউড এরিয়াতেও একে ডেপ্লয় করা সম্ভব। আর এই গান সিস্টেম যে কোনো ধরনের পাহাড়ি টেরিনে চলতে সক্ষম, যাকে আমাদের লাদাখে স্পেশালি টেস্টিং করা হয়েছে চীনকে মাথায় রেখে। এটা একটা 105mm 37 ক্যালিবার গান সিস্টেম, যা প্রতি মিনিটে মোটামুটি 4 রাউন্ড ফায়ার করতে পারে। যদিও বন্ধুরা, এখানে এখনও এটা পরিষ্কার নয় যে সমস্ত গানের ডেলিভারি শুরু হয়েছে কিনা, সেক্ষেত্রে এগুলো হয়তো প্রথম ব্যাচের ভিডিও হতে পারে, অথবা এগুলো আগামী কিছুদিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। তবে ওভারঅল আর্মেনিয়ার গ্রাউন্ড ফোর্স তো এখন মোটামুটি রেডি এই আর্টিলারি আর পিনাকাদার। এখন ওদের যে মেন টার্গেট সেটা হওয়া উচিত এয়ার ডিফেন্স সিস্টেমের উপর জোর দেওয়া, তা না হলে কিন্তু এই জাতীয় গান সিস্টেম খুব একটা কাজে লাগবে না। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।